বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، باب الوصايا عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: মাহাকো মুরিম মুসলিম ইন লাহু সেই ইউরি দাই ইউসিফি ইয়াবি টু লেলাতেই ইল্লা অসিয়াতুহু বাক্তুবাতুন আইন দা মোত্তাফাকুন আলাই পৃথিবী বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান হাদিস। আমরা আবারও আজ এ পর্বে শুরু করতে যাচ্ছি ওয়াসিয়ত সম্পর্কে ওয়াসিয়ত মৃত্যুর পূর্বে লেখা এটা হলো একটা শরিয়তের সৌন্দর্য এবং বৈশিষ্ট্য সমূহের একটি সুন্দর বৈশিষ্ট্য কেউ মারা যাবেন মৃত্যুর আগে তার কাছে কেউ পেতে পারে তিনি কাউরি কাছে পেতে পারেন অন্যের কোন পাওনা তার প্রতি বা তার কোনো পাওনা অন্যদের প্রতি এছাড়াও দিনের দুনিয়ার যে কোনো বিষয়ে একটা উসিরত নামা লিখতে পারেন সন্তানদেরকে উসিয়ত করতে পারেন বাবা আমি মরে যাচ্ছি তোমরা ঠিক মতো নামাজ পড়বে মেয়েরা পর্দায় থাকবে তার সঙ্গে ঝগড়া ফাসাদ করবে না অমুক অমুক আমার কাছে পাবে ঋণ বা আমি অমুকদের কাছে পাব এই ধরনের একটা ওসিয়ত লিখে দেওয়া অনেক সময় আমাদের দেখা যায় মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শরীয়ত পরিপন্থী কাজ হয়ে থাকে বরং না জানার কারণে শরীয়ত পরিপন্থী কাজ করার ওসিয়ত করে যায় যেন আমাদের দেশে দেখা যায় যে আমি মরে গেলে আমার নামে পাঁচটা গুরু জবাই করে একটা ভোজ খাওয়াই দিবে। এটা নিঃসন্দেহে অন্যায় এই ধরনের ভোজের কোনো সিস্টেম নেই এটা অযথা পয়সা নষ্ট করা এভাবে তার যে সম্পত্তি রয়েছে অতিরিক্ত ওয়ান থার্ড তিনি উচ্ছেদ করতে পারেন যারা তার উত্তরাধিকার ওয়ারিস এরা ব্যতির কোন ওয়ারিসের জন্য কোন উচ্ছেদ করতে পারবে না বড় ছেলের জন্য একটা বাড়ি বেশি দিয়ে দিলাম হবে না কারণ তার ভাগ আল্লাহ এবং রাসুল করেই দিয়েছেন যারা ওয়ারিস যারা উত্তরাধিকার পাবেন তাদের জন্য কোনো উচ্ছেদ চলবে না সম্পত্তি থেকে তবে তার টোটাল সম্পত্তি থেকে প্রপার্টি থেকে অতিরিক্ত ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ তিনি ওসিয়াত করতে পারেন মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে এতিম গরিবের জন্যে অক্ষ করে যেতে পারেন যে অক্ষের অধ্যায় আমাদের ইতিপূর্বে আলোচিত হয়ে গেছে তাহলে ওসি এটা একটা সুন্দর জিনিস এ ব্যাপারে আজ আমাদের অবহেলা দেখা যায় একজন লোক মারা গিয়েছে অনেক দাবিদার এসে বলে আমরা এই পাবো এই পাবো এই পাবো ছেলেরা কেউ জানে না অনেক সময় অস্বীকার হয় তাহলে কবরে এই জন্য তাকে আজাব ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে কাজেই এ বিষয়ে আমরা এখানে কিছু হাদিস আপনাদের কাছে তুলে ধরব এর আলোকে যে মাসাইল এবং বিধানগুলি আমাদের আসে তা আমরা যেভাবে জানব এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করার সুযোগ পাব এটাই হবে আমাদের দাসে হাদিসের আলোচনা থেকে উপকৃত হওয়ার এক স্বপ্ন আমাদের এক আশা আকাঙ্ক্ষা প্রথম হাদিসটি আবদুল্লাহ ওমার থেকে বর্ণিত রাজিয়াল্লাহ তাল আনহুমা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলিম ব্যক্তির যদি কাউরি প্রতি কোন জিনিস থাকে অর্থাৎ তিনি কাউরি কাছে কিছু পাবেন বা তার কাছে কেউ কিছু পাবে এই মুহূর্তে দুইটি রাত্রির জন্য তার অতিবাহিত না হয় তার ওসিয়ত নামা না লিখা পর্যন্ত সাহাবাইকরাম তালা আল্লাহন দৈনিকের নিচে রাখতেন যাই না সকালবেলা আমার জীবনটা ফিরে আসবে না আসবে না ঘুমেই হারিয়ে যাব তাহলে ওসিয়ত নামা দুইটি রাত্রি কাউরি ওসিয়ত আছে আপনার কোনো ব্যক্তির জন্য আপনি ওসিয়ত করবেন কোনো অনাথের জন্যে গরিবের জন্যে বা ঋণের ব্যাপারে বা কেউ পাবে বা আপনি কাউরি কাছে পাবেন যে কোনো ধরনের ওসিয়ত যদি আপনার থাকে তাহলে দুইটি রাত্রি যেন অতিবাহিত এমন না হয় যে আপনার ওসিয়ত লেখা হয়নি অর্থাৎ ওসিয়ত যেন লিখা রেডি থাকে আপনার কাছে রেডি থাকে তাহলে ওসিয়তের ব্যাপারে আল্লাহ নবী এইভাবে গুরুত্ব দিয়েছেন এবং নামে যে কথা আমরা বললাম যে তারা প্রতি রাত্রি তাদের ওসিয়ত নামা লিখে বাড়ি তারপরে ঘুমাতেন যাই না কালকে সকালবেলা আমি আবার উঠবো কিনা আমি আবার এই পৃথিবীর মুখ দেখতে পাবো কিনা কারণ মৃত্যু কখন যে কার আসবে কেউ জানে না ওমর অমর রাজ আনু বলতেন সকাল করলে সন্ধ্যা করার আর আশা করো না আর সন্ধ্যা হলে সকাল আবার হবে তোমার এ আশা করো না এমন প্রস্তুতি নিয়েও থাকা কারণ মৃত্যু এমন একটা জিনিস যেটা মহাসত্য এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আর মৃত্যু থেকে বাঁচার মতো কোনো টেকনোলজি কোনো বিজ্ঞান কোনো থিওরি বেরো কেউ করতে পারবে না মরতে হবে সবাকে কাজে কখন মৃত্যু আসবে কীভাবে আসবে কেউ জানে না তাই অসিয়ত নামাটা তার রেডি করে রাখতে হবে এটাই হবে আমাদের দায়িত্ব এহাল হাদিসটি ইমাম বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন আমরা অনেকবারই বলেছি যে সবচাইতে বিশুদ্ধ হাদিস যদি বুখারি মুসলিম উভয়ই বর্ণনা করেন বুখারী তো আছে মুসলিম শরীফও আছে এটাকে বলা হয় মুত্তাফাক আলাই মানে যে হাদিসটি বর্ণার ক্ষেত্রে ইমাম বুখারী মুসলিম ঐক্যমত হয়েছেন বা দুই কিতাবে রয়েছে এটা হলো সবচাইতে বিশুদ্ধ হাদিস ওয়ান সাদিদ বিআব ইয়াকাসিন আল্লাহ তাআলা আনহু কাল কুতু ইয়া রাসূলুল্লাহ انا ذو مال ولا يرثني ইল্লা ইব্নাতুল লি ওয়াহিদা আফাতা সাদদাকু তিনি বলেন আমি আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল আনাজুমাল মাল আমার অনেক মাল সম্পদ রয়েছে আমার মাত্র একটা মেয়ে আবি নকাস তিনি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি রাজি আল্লাহ আন বিদায় হজে আল্লাহ নবী আলিসের সঙ্গে ছিলেন আরাফাতের ময়দানে অসুস্থ আল্লাহ নবী সেই ব্যস্ততার মধ্যেও তার সাহাবি রুগীকে দেখতে গেছেন এর আগে আমরা এই কথাটা কয়েকবার বলেছি যে আল্লাহর নবী আহিসাল কিভাবে তার সাহাবিদের খবর রাখতেন ওই ব্যস্ততার মধ্যেও সাদুর রাবি দেখতে গেলেন তার কেমন অসুখের অবস্থা কি তুমি ভয় পেলেন বুঝে আর বাঁচব না তাহলে আমার যে সম্পত্তি আছে আমার একটা মাত্র মেয়ে একজন মেয়ে হলে সে পাবে হাফ সমস্ত সম্পত্তির হাফ পাবে আর বাকি সম্পত্তি আমি কি করব করবো আমি কি করব। তাই বললেন আমি কি আমার সম্পত্তির তিন ভাগের দুই ভাগকে আমি ভাগ করে আমি কালালা আল্লাহ নই বলেন না চলবে না কুলতু আপ আতাশা দা কবি আমি কি অর্ধেক তাহলে দান করে দেবো কয়ালা না অর্ধেকও দান করতে পারবে না কুলতু আপ আতাশাধা কবি সলুসি তাই ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগকে আমি তাহলে দান করে দিব আল্লাহর রাহে গরিব মিসকে আত্মীয় স্বজনের জন্যে বললেন তিন ভাগের এক ভাগ এটা তো অনেক বেশি মানে এটা সম্মতিক দিলেন আল্লাহ নবী আয় সালতুস সালাম তবে বললেন যে এটা কিন্তু অধিক বেশি এটা এন্নাকা আন্তাদারা ওয়াসা তাকা আগ্নিয়া খাই রুমিন আন্তাদারা হোম আলাতান ফাফুন আনাস বললেন যে তোমার যারা উত্তরাধিকারী হবে ছেলে মেয়ে বা স্বজন যারা তোমার উত্তরাধিকারী এদেরকে বড়লোক এদেরকে অভাব মুক্ত করে ছেড়ে যাবে এটাই হবে উত্তম ওর চাইতে তুমি মারা যাওয়ার পরে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পেতে ভিক্ষা করে বা অভাব নিয়ে তারা মানুষের কাছে গিয়ে চাইবে এটা বোখারি মুসলিমের হাদিস এখান থেকে আমরা কয়েক জিনিস বুঝতে পারি প্রথমত আল্লাহ নবী আলিসালাম তার সাহাবিকে দেখতে গেলেন তার অসুখ অবস্থা জানতে গেলেন এটা আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদাত কোনো রুগীকে দেখতে যাওয়া কোনো মানুষ যদি কোনো রুগীকে দেখতে যায় যতক্ষণ সে যাবে আর যতক্ষণ থাকবে আর যতক্ষণ ফিরে আসবে আছে জান্নাতের পার্কের উদ্যানের মধ্যে এবং ফেরেস্তারা তার জন্যে দোয়া করতে থাকবেন রাহমাতের দোয়া ফেরাতের দোয়া ক্ষমার জন্য দোয়া এজন্যে কোনো রুগী ব্যক্তিকে দেখতে যাওয়া অত্যন্ত এটা আমাদের ইমানই দায়িত্ব কর্তব্য তাছাড়া সামাজিক ব্যাপার তো অবশ্যই এখানে কোনো সন্ধ নেই আত্মীয়তার বন্ধন মজবুত রাখার একটি দায়িত্ব দ্বিতীয়ত আমরা জিনিসটা বুঝলাম তার আন হম তিনি চাইলেন যে তার অনেক সম্পত্তি একটা মেয়ে অনেক দান খারত করে চলে যায় তার কিছু হলেই তো চলবে আল্লাহ নবী বললেন না তাহলে আপনি দান করতে চাইলে অসিয়ত করতে চাইলে আপনি ইচ্ছা মতো করতে পারবেন না শুরিয়ত এখানে একটা রেখা বেঁধে দিলেন সেটা হলো যে ওয়ান থার্ড সমস্ত প্রপার্টির এক তৃতীয় অংশের বেশি আপনি দান করতে পারবেন না তবু সেটা বেশি আল্লাহ নবী বলছেন মানে কম ভালো ভালো বেশিটাই না কারণ চেয়ে আল্লাহ নবী আরো বর্ণনা করলেন যে তোমার যারা ওয়ারিস উত্তরাধিকার তাদেরকে তুমি রেখে যাবে অভাব মুক্ত করে এটাই হবে উত্তম অনেক বাবা আছে আমি যা করেছি আমি শেষ করে দেবো ছেলেদেরকে অনেক সময় ধমকায় এই না হলে ওই না হলে এটা বিক্রি করে দেবো এই করে দেব ওই করে দেব এই ধরনের বাবা আমাদের কাছে খবর পায় ছেলেরা আমাদের কাছে বলে যে এই অবস্থায় আমরা কি করব। সন্তানদের ভবিষ্যৎ কল্যাণ উজ্জ্বল কামনা করা সেজন্যে যথাসম্ভব নিজের হালাল উপায় উপার্জন করে তাদেরকে স্টাবলিশ করে দেওয়া এটা বাবাদের দায়িত্ব এইভাবে একজন বাবা যখন তার সন্তানকে করবে তার সন্তান তার করবে অনেকে আছে উপার্জন করে আবার নষ্টও করে হারাম পথে ব্যয় করে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মোটেই ভাবে না এটা বড় অন্যায় এজন্যে অসিয়তের ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে এক তৃতীয় অংশের বেশি অসিয়ত করা যাবে না আর সন্তানদের জন্য কিছু রেখে জয় হবে উত্তম আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের সাথে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে মানবতার জন্য করুণা সহ

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ 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 দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن مهان الله মহানবীর সর্বশ্রেষ্ঠ বাণী শির্কের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরীভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কুরআনের আলো পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম ওয়ার রাহমাতুল্লাহ বিরতির আগে সম্মিত দর্শকশ্রতা আমরা আলোচনা করতেছিলাম ওসিয়ার সম্পর্কে যারা উত্তরাধিকারী হবে ছেলে মেয়ে উত্তরাধিকারী এদেরকে বড়লোক এদেরকে অভাব মুক্ত করে ছেড়ে যাবে এটাই হবে উত্তম ওর চাইতে তুমি মারে যাওয়ার পরে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পেতে ভিক্ষা করে বা অভাব নিয়ে তারা মানুষের কাছে গিয়ে চাইবে এটা বোখারি মুসলিমের হাদিস এখান থেকে আমরা কয়েক জিনিস বুঝতে পারি প্রথমত আল্লাহ নবী আলিস তার সাহাবিকে দেখতে গেলেন তার অসুখ অবস্থা জানতে গেলেন এটা আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদাত কোনো রুগীকে দেখতে যাওয়া কোনো মানুষ যদি কোনো রুগীকে দেখতে যায় যতক্ষণ সে যাবে আর যতক্ষণ থাকবে আর যতক্ষণ ফিরে আসবে হাদিসে আছে সেজন্য জান্নাতের পার্কের উদ্যানের মধ্যে থাকলো এবং ফেরেজ তার জন্যে দোয়া করতে থাকবেন রাহমাতের দোয়া ফেরাতের দোয়া জন্য দোয়া এজন্য কোনো রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া অত্যন্ত এটা আমাদের দায়িত্ব কর্তব্য তাছাড়া সামাজিক ব্যাপার তো অবশ্যই এখানে কোন সন্ধে নেই তার বন্ধন মজবুত রাখার একটি দায়িত্ব দ্বিতীয়ত আমরা জিনিসটা বুঝলাম শাহি অকা আসিয়া আল্লাহ আনহোম তিনি চাইলেন যে তার অনেক সম্পত্তি একটা মেয়ে অনেক দান খেরত করে চলে যায় তার কিছু হলেই তো চলবে আল্লাহ নবী বললেন না তাহলে আপনি দান করতে চাইলে করতে আপনি ইচ্ছা মতো করতে পারবেন না এখানে একটা বেঁধে দিলেন সেটা হলো যে সমস্ত প্রপার্টির এক বেশি আপনি দান করতে পারবেন না তবু সেটা বেশি আল্লাহ নই বলছেন মানে এর চেয়ে কম থাকায় ভালো বেশিটাই ভালো না কারণ আল্লাহ নবী আরো বর্ণনা করলেন যে তোমার যারা ওয়ারিস উত্তরাধিকার তাদেরকে তুমি রেখে যাবে অভাব মুক্ত করে এটাই হবে উত্তম অনেক বাবা আছে আমি যা করেছি আমি শেষ করে দেবো ছেলেদেরকে অনেক সময় ধমকায় এই না হলে ওই না হলে এটা বিক্রি করে দেব এই করে দেব ওই করে দেব এই ধরনের বাবা আমাদের কাছে খবর পায় ছেলেরা আমাদের কাছে বলে যে এই অবস্থায় আমরা কি করব। সন্তানদের ভবিষ্যৎ কল্যাণ উজ্জ্বল কামনা করা সেজন্যে যথাসম্ভব নিজের হালাল উপায় উপার্জন করে তাদেরকে স্টাবলিশ করে দেওয়া এটা বাবাদের দায়িত্ব এভাবে একজন বাবা যখন তার সন্তানকে করবে তার সন্তান কি করবে অনেকে আছে উপার্জন করে আবার নষ্টও করে হারাম পথে ব্যয় করে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মোটেই ভাবে না এটা বড় অন্যায় অসিয়তের ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে এক তৃতীয় অংশের বেশি অসিয়াত করা যাবে না আর সন্তানদের জন্য কিছু রেখে যায় উত্তম বোখারি মুসলিমের হালিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে অসিয়তের ব্যাপারে কিছু স্পষ্ট এটা একটা নিয়ম পদ্ধতি বেঁধে দেওয়া হয়েছে তো অনেক সময় দেখা যায় ছেলে মেয়েদের উপর রাগ করে বাবা সমস্ত সম্পত্তি ওয়েল করে দেয় মাদ্রাসার নামে আবার অনেক সময় দেখা যায় যে একটা পালক পুত্র বা মেয়ে লালন পালন করেছে এর নামে সব লিখে দিল সব তো লিখে দেওয়া যায় অসিয়ত করতে চাইলে অনথার্ড এর অতিরিক্ত যেটা সেটা তার যা আত্মীয় স্বজন আছে তারা পাবে নিজের ছেলেই না থাকলে ভাইরা পাবে বোনরা পাবে তারা না থাকলে ভাতিজারা পাবে বাবা পাবে বিভিন্ন এর নিয়ম রয়েছে যে এটা অধ্যয় আমাদের অতি চলে গেছে তার ক্ষেত্রে একজনের হক আরেকজনকে দিয়ে দেওয়া সম্পূর্ণভাবে হারাম আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান তিনি করে দিয়েছেন তার উল্টো কিছু করা এটা নিঃসন্দেহে বিরাট অন্যায় হবে ওয়ানাইসা তা আল্লাহ তাআলা আনহা ان رجلا اتى النبي صلى الله عليه وسلم রাসুল আল্লাহ رسول الله ان امي افتتلت نفسها ولم

ও আদন হা লাউ আমার ধারণা যদি উনি কথা বলার সুযোগ পেতেন তাহলে কিছু দান করে যেতেন কিছু করে যেতেন ইন আনহা আমি যদি ওই মায়ের পক্ষ থেকে কিছু দান খায়রাত করি গরিব মিশ্রীকে কিছু দিই বা দিনের কোনো কাজে জনকল্যাণমূলক কোনো কাজে আমি দান করি তাহলে কি আমার মা ওই সৎকার বিনিময়ে কবরে পাবেন তার স্বভাব হবে কালান আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন হা তুমি তোমার মার পক্ষ থেকে দান সৎকার করলে তোমার মা পাবে মোত্তা ফাঁকুন আলে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সাহাবাই ইকলামদের এমন একটা নিয়ম ছিল মৃত্যুর আগে অসিয়াত করতেন হঠাৎ মরে গেছে তাই করতে পারেন নাই এবং সন্তান আল্লাহ নবীর কাছে মাসালা জিজ্ঞেস করতে এসেছেন আমরা নিজেরা নিজেরা মাসালা বানাইনি অনেক সময় বা আমরা মনে করি বাস কিছু হুজুর টুজুর ডেকে এসে খাওয়াই দিলে বুঝি হয়ে গেল ধুমধাম করতে হবে কোনটা কবরে পৌঁছে আর কোনটা পৌঁছে না এটা জানা দরকার কি করলে পাবে মৃত্যু ব্যক্তির কবরে তার রুহের মাঘ ফেরাত হবে আর কি করলে আপনার সুনাম হবে কিন্তু মা বাবা কিছু কবরে পাবেন না আর কি করলে কাউরি পকেটে টাকা আর পেটে মুরগির রান যাবে সেটাও তো জানা দরকার এই বিষয়গুলি আমরা না জেনে সামাজিকতা একটা রক্ষার জন্যে মরে গেছে বাবা টাকা পয়সায় যদি একটা পার্টি না দেওয়া হয় তাহলে কি বলবে মানুষ এটা কিন্তু ঠিক না এটা যেহেতু আপনার উদ্দেশ্য আপনার মাইয়ের কবরে এর সবটা পাবেন কি করলে পাবেন আপনার ইচ্ছা মতো করলে হবে না এটা গ্রহণ করবেন আল্লাহ আল্লাহ যেটা বিধান দিয়েছেন সেটা আপনি জানবেন না আপনার ইচ্ছে মতো আমার ইচ্ছে মতো আমি বলে দেবো আমার ফায়দা দেখব সেটা তো হবে না এক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে সৎকার যদি করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মাইয়েতের পক্ষ থেকে সে তার কবরে পৌঁছবে এটা আমরা বুঝতে পারলাম ওসিয়তের ব্যাপারটা সাহাবে একরামদের মধ্যে ছিল তারা তাই বলেছিলেন হঠাৎ করে যে যে করতে কথা বলতে পারলে করতেন আমাদের উচিত মৃত্যুর আগে ভালো অবস্থাতে থাকলে করে মরিয়াতেন কোনো প্রকার জুলুম না থাকে সেটা অবশ্যই মনে রাখতে হবে নেকি করতে গিয়ে যেন পাপ না করে আমাদের এমন সিস্টেম আছে অজানা মানুষরা নেকির কাজ করতে গিয়ে পাপ করে অথবা নেকি পায় না নেকির জায়গায় পাপ হয়ে যায় এ হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন শব্দ ইমাম মুসলিমের আবু মামা আলবাহী রাজ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ নবীসাল্লামকে বলতে শুনেছি আবু মামা আল্লাহ নবী বলেছেন স্বয়ং সে দুই কান্দে শুনেছেন ওইটা মুখস্থ করে উম্মতের জন্য আমাদেরকে ব্যক্ত করেছেন কি বলেছেন আল্লাহর নবী ইন্নাল্লাহা ক্বাদ আতা কুলাদি হকিন হাক্কা আল্লাহু রাব্বুল আলামিন যার যা অধিকার তা বন্টন করে দিয়েছে কাউকে মাহরম করেন নাই যে যতটুক পাওয়ার হকদার তাকেই দিয়েছে ছেলেকে যতটুক দাও ছেলেকে মেয়েকে যতটুক মেয়ে বাবাকে মা কে ভাই কে বোন হক মহান ربুল আলামিন করে দিয়েছেন ফালা ওয়াসিয়াত লিওয়ারিসিন ওয়াতয়িব যারা ওয়ারিস যারা উত্তরাধিকারী তাদের জন্য কোনো ওসিয়াত চলবে না আপনার ছেলে মেয়ে বউ মা বাবা যাদের অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অর্ধেক ভাগের দুই ভাগ না এক ভাগ না না ছয় ভাগের ভাগের এক এক ভাগ ভাগ আট বিভিন্ন ভাগ করে দেওয়া হয়েছে কাজে অরিস যারা তাদের ভাগ বন্টন করে দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে অতএব এদের জন্য আবার অতিরিক্ত ওসিয়াত করা যাবে না অসিয়াত তাহলে হবে কোরআন হাদিসে যাদের বন্টন আসে নাই যাদের অংশ নির্দিষ্ট করা হয়নি এমনদের জন্য এই জুলুমটা আমাদের দেশে আছে অরিসের জন্য করা হয় কোন ছেলের জন্য যাকে পছন্দ লাগে চলবে না তার বন্টন আল্লাহ আল্লাহ যেটুক দিয়েছেন তো আগে আলহামদুলিল্লাহ বাকি আপনি অস্বীত করতে চাইলে অন্য কার জন্য যার বন্টন সেনাই করানো হাদিসে ইহাদিস তিম আহমাদ এবং নাসাইবিরকে চারজন বর্ণনা করেছেন ইমাম হাদিসটিকে হাসান বলেছেন অর্থাৎ আমলের যোগ্য

এটা তোমাদের জন্য দান করে দিয়েছেন ইন দফা তেকুম তোমাদের মৃত্যুর সময় জিয়া দাতন ফি হাসানা তোমাদের নেকি বাড়াবেন জন্য অর্থাৎ ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ সম্পত্তি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের অধিকার দিয়েছেন বাকিটা বন্টন করে দিয়েছেন আল্লাহ এটা তোমাদের মৃত্যুর আগে তোমাদের নেকির পাল্লা ভারী করে নেওয়ার জন্য এক সুযোগ আল্লাহ করে দিয়েছেন কাজে প্রয়োজন যদি হয় তাহলে সুযোগ গ্রহণ করতে পারে কিন্তু আছে অল্প এর চেয়ে দান না করে সন্তানদেরকে দিয়ে যাবে ওটাই হলো বড় দান এর আগে আমাদের হাদিসে গিয়েছে যে একটা মাত্র দাস ছিল ওটাই আবার আজাদ করে দিয়ে চলে গেছে আমি মরে গেলে তুমি আজাদ আল্লাহ নবী যখন জানতে পারেন কয় না নিয়ে আসো ওই দাসটাকে বিক্রি করে সেই সম্পত্তি বন্টন করে দিলেন তার অরিসের মধ্যে জুলুম আছেই অল্প আবার ওটা আপনি দান করবেন মানুষের চেয়ে তা আপনার সন্তানরা বেশি হকদার এবং সন্তানদের জন্যে যা খরচ করবে সেটাও একটা সদাকা সেটাও একটা দান এজন্যে বিধান না জানার কারণে অনেক সময় বিপরীত ধর্মী কাজ আমাদের সমাজে আমরা দেখতে পাই শুনতে পাই হাদিসের আলোকে এই জিনিসগুলি যখন আমরা মানব কেউ কারোর প্রতি জুলুম হবে না মহরবুল্লাহ আলমিন জুলুম করেন নাই কেউ জুলুম করলেও সেটা আল্লাহ রবুল্লা আলমিন পছন্দ করেন না এই হাদিসটি ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন আহমাদ বাজার হাদিসটিকে আবুদ্দার থেকে বর্ণনা করেছেন ইবনু মাজা হাদিসটি আবহা থেকে বর্ণনা করেছেন অন্য অন্য যে এই অর্থের হাদিস অন্য অন্য কিতাবে এসেছে সেগুলি দুর্বলভাবে এসেছে এ দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে অসিয়াতের বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অসিয়াতে যেন জুলুম না থাকে অসিয়াতে যা যা প্রয়োজন সেটা জন্য থাকে ওয়ান থার্ড অতিরিক্ত আমরা করতে পারবো যারা ওয়ারিস তাদের জন্য অসিয়াত করা যাবে না এই জিনিসগুলি আমরা বুঝতে পারলাম এবং এখানে অসিয়াদের ক্ষেত্রে বিশেষ করে বলবো কোনো জুলুম যেন না হয় এবং মৃত্যুর আগে এটাকে দ্রুত লিখে দেওয়া কোনো দেরি না করা এই বিষয়গুলি আমরা জানতে পেরেছি আমরা যা জানলাম সে অনুযায়ী আমাদের জীবন গড়তে পারি সেটা হবে আমাদের জন্য মঙ্গল ও কল্যাণ দুনিয়া খেরাতে আল্লাহ রবাহ আলামিন আমাদেরকে সেই তফিক দান করুন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহাত أشهد أن لا إله إلا الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোন উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পিস একটি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নাই কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াই ডি তিন এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান হও মান ইশরিক বিল্লাহ ফাকাদ নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটাই মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্যে দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত্তাহিদ দেখুন কিতাবুত্তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় আপ